পশু পোষ মানানো একটি টেকসই বহু প্রাজন্মিক সম্পর্ক যেখানে একটি জীবগোষ্ঠী অপর একটি জীবগোষ্ঠী থেকে সম্পদের সর্বরাহের নিরাপত্তা নিশ্চিতে দ্বিতীয় গোষ্ঠীর প্রজনন ও লালন সে পালনে উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব বজায় রাখে বর্তমান যুগে মানুষের কতই না সকাল্লাদ কুকুর বিড়াল তো পোষ মানানো সাধারণ ব্যাপার এখন মানুষ বাঘ সিংহ হাতি গিরগিটি পাখি এমনকি সাপ পোষ মানাতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে না আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সাপ কি সত্যি পোষ মানতে পারে বা মানুষের পোষ্য হতে পারে নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনাদের আমার চ্যানেল তন্ময় ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে অনেক স্বাগত চলুন তাহলে এই আকর্ষণীয় ভিডিও শুরু করা যাক পোষা সাপ কথাটাই অর্থহীন কুকুর বেড়াল ছাগল বাঘ হাতি সিংহ গন্ডার ইত্যাদিরা পোষ মানতে পারে কিন্তু সাপ নৈব নৈবচ সাপ পোষ মানে না বাস্তু সাপ থাকতেই পারে কিন্তু পোষ মানা নয় সাপের বোধ বলে কিছুই হয় না মানুষ চেনা স্মৃতিতে ধরে রাখা প্রতিশোধ নেওয়া কোনোটাই সাপের ধর্ম নয় ব্রেন বা মস্তিষ্ক সাপের দেহের তুলনায় অত্যন্ত ছোট যার ওজন অতি নগণ্য বিবর্তনের ধারায় সাপ হারিয়েছে পা কান চোখের পাতা বাঁ দিকের ফুসফুস এই দৈহিক পরিবর্তনগুলি যেমন হয়েছে তেমনি মস্তিষ্কের বিকাশ হয়েছে সবচেয়ে কম শরীরে সাপ বা সর্প সবচেয়ে জীব কিছু কিছু গবেষক অবশ্য বুদ্ধির ব্যাপারে আশাবাদী অন্যদের তুলনায় এদের কিছুটা উন্নত সাপদের বলা হয় ছন্ন দৃষ্টি এদের চোখের পাতা নেই আছে কাঁচের মতো ঢাকনা যাতে ধুলিকণা আটকায় সাপের দৃষ্টি তীক্ষ্ণ না হলেও কোনো কিছু নড়াচড়া বা আলো ছায়ার পার্থক্য বুঝতে পারে কিছু সাপের মাথার কাছে বা ঠোঁটের উপরে আছে তাপচক্ষু যার সাহায্যে এরা উষ্ণ রক্তের প্রাণীদের উপস্থিতি টের পায় সাপের শ্রবণেন্দ্রীয় অকেজ বহিকর্ণ নেই কানের পিন্না ইন্টারড্রাম টিম প্যানের গহর ইত্যাদি নেই অর্থাৎ সাপ বধির বধিরতা সত্ত্বেও সাপ অত্যন্ত সুবেদী প্রাণী মুখের নিচে ফাটা চুয়াল জোড়াই এরা মাটির সূক্ষতম কম্পন টের পাই প্রাণীবিদরা মনে করেন দ্বারাস ময়াল প্রভৃতি কিছুর জাতির সাপ পুরো বধিত নয় শ্রবণ ও দৃষ্টিশক্তিতে ঘাটতি পূরণের জন্য এদের তীব্র ঘ্রাণ শক্তি আছে শুধু নাসিকা নয় মুখের ভেতরে টাকরাই থাকা জেকবস অর্গেন ঘ্রাণ নেওয়ার কাজে সহায়তা করে সাপ ঠান্ডা রক্তের অলস প্রাণী গা বরফের মতো ঠান্ডা শান্ত নির্বধ নিরীহ বধির মাংসাশী এই প্রাণীটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা পালন করে ইন্দুর শিকার করে কৃষিকার্যে সহায়তা করে একমাত্র নিচে বিপদে পড়লে সাপ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিন্তু সাপ কোনোদিনই পোষ মানে না আজ তাহলে এ পর্যন্তই আশা করি এই ভিডিওতে যথেষ্ট ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন